আজ মঙ্গলবার 14ই চৈত্র 2022 সালের 29শে মার্চ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। যে কর্ম করতে আপনারা যা সময় নেন, তার অর্ধেক সময়ের মধ্যেই সেই কর্ম আজ আপনাদের সমাপ্ত হবে। আজ অর্থগতভাবেও ভাগ্যদেবী আপনাদেরকে ফুল সাপোর্ট করতে চলেছেন। অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখুন, তাহলে দেখবেন আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন, অবশ্যই সফল হবেন। চাকরিজীবীদের বলবো, অফিসে আপনার কলিগরা বা আপনার অধস্থন কর্মীরা আজ আপনার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। আজ আপনাদের অফিসে নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট প্রদর্শন করবার দিন। প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন। কর্মে গতি আসবে, অফিসে নিজেদেরকে স্বতন্ত্র অনুভব করবেন। আজ আপনার ব্যক্তিত্ব এমনই থাকতে চলেছে, বেশি লোকজনের সঙ্গে থাকতে আপনারা বিরক্ত বোধ করবেন, নিজের জন্য সময় বার করতে চাইবেন, সেই সময়টিও আপনারা পেতে চলেছেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগকে বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গরা যদি অতিরিক্ত উদার আচরণের আপনার ক্ষেত্রে সুযোগ নিতে চায়, তাহলে নিজেকে সচেতন রাখুন, ফুঁকে ফুঁকে পা ফেলুন। তা না হলে আজ কিন্তু আপনারা কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, কাছের কোনো মানুষের দ্বারা। কাউকেই যেন বিশ্বাস করতে যাবেন না, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। বন্ধু, স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখুন। আর আপনার উদারতা যেন সীমা ছাড়িয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী আবেগপ্রবণ হলেই কিন্তু ক্ষতি। ভুল বোঝাবুঝি আজ আপনাদের মতে হতে পারে। যদিও সন্ধ্যেবেলার পরের সময়টা আপনাদের জন্য ভালো, তৎসত্ত্বেও বলবো, স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বাড়তে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ যদিও মঙ্গলবার, তৎসত্ত্বেও বলবো, হনুমানজির গায়ত্রী মন্ত্র, যেটি হলো মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়াং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্যুতমুখং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে, এটি 11 বার জপ করে দিন শুরু করুন। না পারলে MP3 মিউজিক অ্যাপে গিয়ে হনুমান চালিশা শুনুন আধ ঘন্টা, 1 ঘন্টা, তাতেও কিন্তু আপনাদের কিছুটা হলেও কাজ দেবে।